সম্মানিত গ্রুপের দিনী ভাইয়েরা একজন ভাই প্রশ্ন করেছিলেন আমাদের আমলটা কবুল হচ্ছে কিনা এটা কি করে বুঝবো আহ খুবই সুন্দর একটি প্রশ্ন এবং আমি নিজেও প্রশ্নটায় উৎসাহিত হয়েছি আসলে আমল কবুল হওয়ার আহ কিছু আলামত কোরআন সুন্নার দিকে তাকালে পাওয়া যায় পাশাপাশি আমার আমল কবুল হচ্ছে কিনা এটা নিজে বুঝতে পারলে আমল করতে আরো বেশি ভালো লাগবে সব মিলিয়ে আহ খুবই সুন্দর একটি কথা আহ একজন লোক রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন মাল ইমান হ্যালো রসুল আমার ভিতরে ইমান আছে কিনা এটা আমি কি করে বুঝবো তখন রাসুর সাল্লাম জবাব দিলেন তোমার নিজের দ্বারা যখন কোনো কল্যাণকর ভালো কাজ হবে হাসানাত ভালো কাজ হবে আর ওই ভালো কাজ হওয়ার পরে যদি তোমার মনে প্রশান্তি জাগে ভালো লাগে তৃপ্তি ফিল করো তাহলে বুঝবা তোমার ভিতরে ইমান রয়েছে আর কোন মন্দ কাজ হয়ে যাওয়ার পরে তোমার দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে যাওয়ার পরে যদি বুঝতে পারো যে তোমার ভুল হয়ে গেছে এবং এই ভুলের জন্য যদি অনুতপ্ত হও অনুশোচনা জাগে তুমি নিজের লজ্জিত হও তাহলে বুঝবা যে তোমার ভিতরে ইমান রয়েছে তাহলে এখান থেকে আমরা আহ দুইটা জিনিস পেলাম একটা হলো ভালো আমল করার পরে নিজের মধ্যে তৃপ্তি ফিল করা এটা আমল কবুলের একটা আহ লক্ষণ যে আমার আমলটা কবুল হচ্ছে কিনা এটার একটা লক্ষণ হলো। ভালো আমল করলে নিজের মধ্যে একটি তৃপ্তি ফিল করা প্রশান্তি ফিল করা আর মন্দ কাজ হয়ে গেলে নিজের মধ্যে অনুশোচনা অনুতপ্ত হওয়া এটি কিন্তু ইমানের জোরে অর্থাৎ ইমানের পাওয়ারের কারণে আপনি বুঝতে পারছেন যে আপনার ভুল হয়ে গেছে ইমানটা যত বেশি মজবুত হবে অন্যায় ভুল হয়ে গেলে মানুষ ততটাই বুঝতে পারবে ততটাই লজ্জিত হবে ততটাই অনুসূচিত হবে পাশাপাশি সে অন্যায় থেকে আহ বিরত থাকবে আরেকটা জিনিস যদি আমরা সুরা আলাকের শেষের দিকে তাকাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব সেজদা দাও আর সেজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও এখানে কিন্তু সেজদাটা মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয় আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন বান্দা আল্লাহর নিকটবর্তী সবচাইতে বেশি যায় যখন বান্দা সেজদা যায় এটা কিন্তু শুধু সেজদার মাধ্যমে নয় এবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয় সেজদা তো বটে সেজদার সবচেয়ে বেশি নিকটবর্তী করে দেয় বান্দাকে আল্লাহর পাশাপাশি বান্দা যত বেশি আবাদত করবে সে ততটাই আল্লাহর নিকটবর্তী যেতে পারবে এবং আল্লাহ আল্লাহর দয়া রাহমত ক্ষমা সব কিছুই বান্দার ততটা নিকটবর্তী আসবে যেমন একটা হাদিসে আমরা পাই

তাহলে দেখেন এহাদিস থেকে পাওয়া যায় কি আমরা আল্লাহ ততটা নিকটবর্তী যাব আল্লাহ ততটা নিকটবর্তী আমাদের আসবেন কি আল্লাহ সরাসরি আসবেন বলতে এরকম না আল্লাহ রহমত আল্লাহর দয়া আল্লাহর ক্ষমা আল্লাহর করুণা সব কিছু আমাদের দিকে তার চেইতেও বেশি আসবেন এখান থেকে একটা বিষয় লক্ষ্য করা যায় মানুষের আমল কবুল হচ্ছে কিনা আপনি বুঝতে পারবেন আমিও বুঝতে পারবো সেটা হল আমল দৈনন্দিন আমল করছি কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি হচ্ছে না তাহলে বোঝা যাবে যে আমল কবুল হচ্ছে না দৈনিক আমল করছি কিন্তু আল্লাহ নিকটবর্তী হতে পারছি না খালি আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছি বুঝতে হবে আমল কবুল হচ্ছে না আমল কবুল হওয়ার মূল নিদর্শন হল আপনি আমল যতটা করবেন আমি যতটা করব ততটাই আল্লাহমুখী হব ততটাই আল্লাহ নিকটবর্তী যাব ততটাই আরো বেশি আল্লাহকে মহাব্বত করব আল্লাহর ভালোবাসা আরো বেশি বেড়ে যাবে আল্লাহর দয়া আল্লাহর রহমত আল্লাহর ক্ষমা আল্লাহর করুণা সব কিছু ততটাই আমাদের দিকে আরো বেশি বেশি আসবে এই জন্য আমল আমল কবুল হচ্ছে কি হচ্ছে না এটা বোঝা যাবে ভালো কাজ করলে যদি মনের মধ্যে তৃপ্তি আসে প্রশান্তি আসে অন্যায় হয়ে যাওয়ার পরে যদি মনে অনুশোচনা আসে লজ্জিত হই অনুতপ্ত হই পাশাপাশি অন্যায় থেকে বিরত থাকে তাকোয়া বৃদ্ধি পায় আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় এই এগুলো কিন্তু আমল কবুল হওয়ার নিদর্শন আমাদের আমল করার পাশাপাশি যদি এরকম মন মানসিকতা এরকম ইমেজ আমাদের তৈরি হয় আল্লাহর প্রতি মহাবত আল্লাহর প্রতি ভালোবাসা ইবাদতের প্রতি আরো আন্তরিকতা আরো আগ্রহী হয়ে উঠি তাহলে বুঝবেন যে ইনশাআল্লাহ আমাদের আমলগুলো আহ কম বেশি কবুল হচ্ছে আল্লাহ সুহান হুয়াতাল আমাদের সবাইকে আমাদের আমলের ব্যাপারে সচেতন হয়ে আহ অনুশোচনা আত্মপর্যালোচনা করে আমাদের প্রত্যেকটা মুহূর্তকে অতিবাহিত করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি